সারাদিন সংসারের কাজ করতে করতে এতটুকু সময় পাই না তারপরও মনে হয় যেন কাজই শেষ হয় না তো কিছু করার নাই আমাদের মেয়েদের মেনে নিতেই হবে মেয়ে মানুষ বলে কথা ধৈর্য থাকতে হবে কাজ করতে হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি রিক্তা বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি রামিম ফ্যামিলি ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখছেন না আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ এই তো বেশ ভালোই আছি প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকালে নাস্তায় হচ্ছে ভাত রান্না করে আর লাউ ভাজি করব লাউ ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি আর লাউটা হচ্ছে আমাদের গাছের আমি তো মাঝে মধ্যে ছাদে উঠে ভিডিও করি তো ওই গাছেরই লাউ কিন্তু এটা আর লাউ ভাজি করতে হলে কিন্তু লাউটা কুচি করে বেশ অনেকটা সময় লবণ মেখে রেখে দিতে হয় তারপরে পানিটা ঝরে গেড়ে ওই লাউ ভাজিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয় তবে আমার হাতে একদমই সময় ছিল না আমি হচ্ছে কেটে পাঁচ মিনিটের মতো লবণ মেখে রেখেছিলাম একটু পানি বের হয়নি ওই জন্য চুলাই হচ্ছে দেওয়ার সাথে সাথে একেবারে পানি বের হয়ে ভরে গিয়েছে আর লাউ ভাজিটা একটু নরম নরম হয়ে গিয়েছে আর ওই কড়াইতে লেগে যেতেছিল পর্বতেতে আমি ননস্টিকের কড়াই হচ্ছে দিয়ে ভাজিটা করে নিয়েছি লাভ ভাজি করতে তেমন কিছু লাগে না শুধু তেলের মধ্যে একটু হচ্ছে মরিচ আর রসুন একটু পেঁয়াজ একটু লবণ একটু হলুদের গুঁড়া দিলে ভাজিটা হয়ে যায় লাভ ভাজিটাও হয়ে গিয়েছে আর হচ্ছে ভাতটাও রান্না করে নিয়েছি প্রেশার কুকারে আর ডিম করেছি ছেলেদের খাবার দিব আর আমরা একটু পরেই খাবো এই ভিডিওটা ঝড় বৃষ্টির আগের ভিডিও মানে গতদিন যে ভিডিওটা আপনারা দেখেছেন তার আগের ভিডিও এটা করা ছিল তো ওটাই আমি আগে আপলোড দিয়েছি যেহেতু ঝড় বৃষ্টির ভিডিও ছিল ওই জন্য আর এটা একটু আপলোড দিতে দিতে দেরি হয়ে গেল তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে লাউ ভাজি দিয়ে আমি ভাতটা খেয়ে নিয়েছি লাউ ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে অফ ক্যামেরায় সংসারের বাকি কাজগুলো আমি করে নিয়েছি আর এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ভিডিও শুরুতেই প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন অন তো অ্যাড আসলে প্লিজ কেউ স্কিপ করবেন না আর আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আজকে প্রথম দেখে থাকেন ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিছু আলু হচ্ছে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি আরো দুই দিনকার আগের ভিডিওতে দেখেছিলাম আমি ভুড়ি রান্না করেছিলাম তো ভুড়িটা কিন্তু প্রসেসিং করে খাওয়া হয়নি তো আজকে করছি মানে তার পরের দিনের ভিডিও এটা প্রথমেই তো বলেছি ভিডিওটা একটু কয়েকদিন আগে আপলোড দিতে দিতে একটু দেরি হয়ে গেল ভুড়ির মধ্যে আলুগুলো দেওয়ার জন্য ছোট ছোট টুকরো করে কেটে তারপরে রেখে দিয়েছি ধুয়ে আর একটু আটা সিদ্ধ করে নিয়েছি এটা চালের আটা সিদ্ধ করে রুটি হচ্ছে বেলে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি আমার ছোট ছেলে আর ওর আব্বো এই রুটি দিয়ে ভুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে মানে চালের আটা রুটি দিয়ে আর আজকে সকালে তো ভাত খাওয়া হয়েছে ওই জন্য ভাবলাম রুটি দুপুরে দিন কিন্তু অনেক বেশি গরম ছিল আর এই গরমে কিন্তু রুটি বানানো আরো বেশি কষ্ট তারপরেও কিছু করার নাই স্বামী সন্তান যদি যেটা পছন্দ করে সেটা কষ্ট হলেও আমরা নারীরা বানিয়ে দিয়েই থাকি তো রুটিগুলা ছেঁকে নিয়েছি তারপরে হচ্ছে আলুগুলো আমি একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর ভেজে নিয়েছি এখন হচ্ছে ভুরির মধ্যে দেওয়ার জন্য একটা বাগার রেডি করলাম রসুন পেঁয়াজ তারপরে শুকনা মরিচ আর হচ্ছে একটু জিরা দিয়েছি একটু তেজপাতা দিলে ভালো হতো তবে আমি ভুলে গিয়েছি তারপরে হচ্ছে ভুরিগুলা দিয়ে দিয়েছি ভুড়িগুলো তো আগের থেকে ওই যে রান্না করে রেখে দিয়েছিলাম সিদ্ধ হয়েই ছিল আর ভেজে রাখা আলুগুলাও দিয়ে দিয়েছি আর এখন একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এখন অনবরত অনেকটা সময় নিয়ে হচ্ছে নাড়তে থাকবো ভুরি যত বেশি চুলার উপরে দিয়ে নাড়াচাড়া করা যায় মানে খেতে তত বেশি মজা লাগে একেবারে আছাড়ের মতো হয়ে যায় মানে কালা আর কি কালা ভোনা হয়ে যায় মাংসের থেকে ভুড়িটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করি ওই জন্য পরিষ্কার করতে বা প্রসেসিং করতে কষ্ট হলেও আমি মাঝে মধ্যে রান্না করে থাকি তবে অনেক দিনই কেনা হয়নি ওই জন্য এবার একটু বেশি করে কিনেছি আমি কিছুটা ভুড়ি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি মানে ডিপ ফ্রিজে কয়েকদিন পরে আবার ওইগুলো বের করে খাবো সাড়ে তিন কেজির উপরে ভুড়ি ছিল তো ভাবলাম এতগুলো একবারে না খেয়ে কিছুটা রেখে দিই পরবর্তীতে কাজে লাগবে আর ভুড়িটা আমি কিন্তু চুলার উপরে রেখে দিয়েছি মানে চুলার যে হিট থাকে খড়ি চুলায় কিন্তু রান্না শেষে অনেক হিট থাকে তো ওখানে আস্তে আস্তে ভুড়িটা আরো বেশি সুন্দর হয়ে যাবে আর আজকে বেশি কিছু রান্নাও করিনি তারপরে হচ্ছে ঘর মোছা ভা সংসারের যা কাজ থাকে মানে একটা সংসারে তো কম কাজ থাকে না যারা হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করে তারা কিন্তু কম বেশি সবাই জানে তারপর এখানে বেশ কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আজকে সকালবেলা জামা কাপড় ধোয়া হয়নি ওই জন্য গোসলের একটু আগ দিয়ে ভিজে রেখেছিলাম গোসলের সময় একেবারে ধুয়ে তারপরে গোসলটা করে নিয়েছি অনেকগুলো জামা কাপড়ে ধোয়া হয়েছিল তো তারপরে গোসলের ছিল তো সবগুলো এখানে আটে নিয়ে বারান্দায় আবার কয়েকটা দিয়ে দিলাম বারান্দায়ও কিন্তু অনেক বেশি রোদ থাকে তারপরে এখন চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য তরকারি নিয়ে আসার জন্য আমি কিন্তু ভুড়িটা একেবারে চুলার উপরে রেখে দিয়েছিলাম যেন গরম থাকে বাটিতে উঠিয়ে নিয়েছি আর আজকে যে বললাম কোনো কিছু রান্না করিনি গতকালকে ডাল ছিল তারপরে সকালে লাউ ভাজি ছিল আর এই যে ভুড়ি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছিল আর রুটি আর ভাতও ছিল তো সবাই মিলে অনেক বেশি মজা করে খাওয়া হয়েছে সকালে রিপিট কাজগুলো কিন্তু বিকেলে আবারও করা লাগে তো কখনো শেয়ার করা হয় না আজকে ভাবলাম একটু শেয়ার করি দুপুরে খাওয়া দাওয়ার পরে কম বেশি সবাই একটু রেস্ট করেছি মানে সবাই কিন্তু যার যার বিছানায় একটু ঘুমিয়েছি ভা শুয়েছিলাম তো থাকার পরে কিন্তু বিছানা আবার অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছিল তো বিছানাগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিনই কিন্তু এই কাজটা করি তারপরে হচ্ছে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওইগুলোও কিন্তু অফ ক্যামেরায় আমি হচ্ছে ভাস করে নিয়েছি আর বিছানা গুলা গুছিয়ে তারপরে হচ্ছে ঘর গুলাও ঝাড়ু দিয়ে নিয়েছি মাছ বলেন আর সবজি বলেন যেটাই হচ্ছে বাজার করি না কেন বিকেলেই করা হয় বেশিরভাগ সময়ে মানে সকালের দিকে করা হয় না আমাদের এখানে সাপ্তাহিক হচ্ছে দুই দিন বাজার বসে তো ওই বাজারটা কিন্তু বিকেলের দিকে জমজমাট হয় ওই জন্য সবসময় বিকেলেই বাজার করা হয় আর চাকরি সূত্রে তো আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে যায় তো ওখান থেকেই বেশিরভাগ সময় সবজি নিয়ে আসে আর হচ্ছে গ্রাম থেকে আমার চাচি শাশুড়ি বা শাশুড়ি আছে কোনো কিছু দিয়েও থাকে কিছু শাক আমার শাশুড়ি উঠিয়ে দিয়ে আবার কিছু শাক হচ্ছে কিনেও নিয়ে এসেছে পুঁই শাক তারপরে পটল ঝিঙে আলু আদা তারপরে হচ্ছে গ্রাম থেকে দুধ নেওয়া হয় সেই দুধ নিয়ে আসা হয়েছে কলা নিয়ে এসেছে তো অনেক বেশি সবজি কিনলে কিন্তু আমার রাগ হয়ে যায় মানে বেশি সবজি ফ্রিজে রেখে খাওয়া আমি একদমই পছন্দ করি না আপনাদের বায়াকে কিন্তু আমি এত বাজার করতে বলিনি তারপরে সে হচ্ছে অনেক বেশি বাজার নিয়ে এসেছে বারবারই কিন্তু এই কাজটা করে আর আমার অনেক বেশি রাগও হয় এর জন্য তো যাই হোক নিয়ে এসেছে এখন কিছু করার নাই সব কিছু ঠিকঠাক করে রেখে দেব এখানে হচ্ছে শপিং ব্যাগের মধ্যে সবজি দিয়ে তারপরে একটা পলিথিন দিয়ে বেঁধে তারপরে আমি হচ্ছে ফ্রিজে সবজিগুলো রেখে দিই তাহলে সবজিগুলো কিন্তু অনেক বেশি দিন যারা জানেন না তারা এই টিপসটা কাজে লাগাতে পারেন মরিচ নিয়ে এসেছে মরিচটা আমি ঠিক করে রেখে দিয়েছি শাকগুলো হচ্ছে বেছে নিব আর পুঁই শাকগুলো আমি কেটে রেখেছি পুঁই শাক যেহেতু কবে রান্না করবো ঠিক নাই ওই জন্য হচ্ছে গায়ের খুসা আমি সারাই নি ওইভাবে পিস পিস করে রেখে দিয়েছি পরবর্তীতে হচ্ছে খুসা সারিয়ে রান্না করবো মানে যখন রান্না করবো আর কি আগের থেকে যদি গায়ের চামড়াটা উঠিয়ে রেখে দিই তাহলে অনেকদিন ফ্রিজে রাখলে কেমন যেন লাল লাল হয়ে যায় এভাবে রেখে দিলে একেবারে ফ্রেশ মনে হয় তো সবজিগুলো সব ঠিকঠাক করে রেখে এখন চলে আসলাম একটু নাস্তা খাওয়ার জন্য নাস্তা তেমন কিছু নেই তারপর হালকা পাতলা যা আছে সেটা একটু রেডি করে দিচ্ছি কারণ ছেলেদের তো একটু নাস্তা দিতেই হবে একটু আদা আর মশলা দিয়ে হচ্ছে রং চা বানিয়ে নিয়েছি গরমের মধ্যে চা খুব একটা বেশি খাওয়া হয় না তবে রিমাল ঝড়ের আগের দিনের ভিডিও ছিল বিকেলের দিকে বেশ বাতাস উঠে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল ওই জন্য ভাবলাম একটু চা বানাই আর দুধ চা অনেকদিনই খাওয়া হয়নি রং চাই মাঝে মধ্যে খাওয়া হয় আর মশলা সাটা কিন্তু খেতে ভালোই লাগে ওই জন্য মশলা চাটা বানিয়ে আমি রেখে দিয়েছি আর কারেন্টে চুলাতে কিন্তু ওইভাবে হচ্ছে চা বানিয়ে রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর আমি সব সময় কিন্তু কিছু চিপস এভাবে কিনে হচ্ছে রেখে দিই যখন ঘরে কিছু থাকে না তখন একটু ভেজে বিটলাবন দিয়ে দিয়ে দিই সবাই খেয়ে নেয় যদিও ওই চিপসগুলো খাওয়া স্বাস্থ্যসম্মত না তারপরও মাঝে মধ্যে খাওয়া হয় মানে ছেলেরাও পছন্দ করে আর ঘরে যখন একদমই কিছু থাকে না তখন এটা দিয়ে বেশ ভালোই নাস্তা হয়ে যায় তো এখানে হচ্ছে আমার দুই ছেলে আর আমি নাস্তা করে নিচ্ছি আর ওর আব্বু একটু বাইরে গিয়েছো পরে এসে খাবে ও চাটা হচ্ছে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম